গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের ছাত্রকলার। আমি নাজমুস সাকিব, আমিও গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট 26 ব্যাচ, আমরা মাস্টার্স করতেছি। আসলে আনন্দের একটা দিক, মানে আমরা যখন আনন্দ হয় আমরা কিন্তু কেউ চুপ করে বাড়িতে বসে থাকতে পারি না, আমরা কিন্তু সেটা নাচ করে হোক, গান করে হোক, চিৎকার করে হোক সেটাকে উদযাপন করি। সেখানে বৈশাখের মতন এত সুন্দর একটা জিনিস, আমরা হ্যাপি নিউ ইয়ার সবাই চিৎকার করে উদযাপন করছি, নাচ করছি, গান গাইছি, তাহলে বৈশাখে আমরা কেন করবো না? নাচ গানটা তো একটা উদযাপনের মাধ্যম মাত্র, তো এটা যারা অ্যাকসেপ্ট করে না সেটা তাদের স্বাধীনতা, কিন্তু যারা এটা করে আমার মনে হয় তাদেরও সেটা স্বাধীনতা থাকাই উচিত, যে তারাও এটা করছে এটাও যেন মানুষ অ্যাকসেপ্ট করে। বৈশাখ হলো আমাদের বাঙালির একটা খুব রঙিন উৎসব, তো চারুকলার বৈশাখটা অন্যরকম। আমি যখন ফার্স্ট ইয়ার থেকে যখন চারুকলায় ভর্তি হয়েছি তখনের এক্সপিরিয়েন্স ছিল একরকম, এখনকার এক্সপিরিয়েন্স আরেক রকম। তো বৈশাখ আসলে আসলে সিনিয়র জুনিয়র অনেক সিনিয়ররা এবং জুনিয়ররা একসাথে কাজ করে, মানে একটা মিলন মেলা, চারুকলা একটা মিলন মেলা বলা যায় এটাকে, এবং চারপাশে প্রচুর রং থাকে। আমি যে দেশ থেকে এসেছি আসলে সেটাকে দেশ বলতে আমার বাংলাদেশে এসে খুবই খুবই অদ্ভুত লাগে। আমি ইন্ডিয়া থেকে, ভারত থেকে এসেছি, এবং আমি আমার মনে হয় যে আমরা যখন ট্রেনে করে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছি বা ইন্ডিয়া থেকে এখানে আসছি, যদি শিলালিপিগুলোতে আমি নাম মানে নাম্বার আর কোন জায়গার নাম না লিখি, তাহলে আমি বুঝবো না কোনটা বাংলাদেশ আর কোনটা ইন্ডিয়া, মানে ভারত বা কলকাতার অংশ। আমি পুরো ভারতের সাথে যদি তুলনা না করি, শুধু ওয়েস্ট বেঙ্গলের সাথে করি, তো আমাদের আসলে খুব একটা কোথাও অমিল নেই, আমাদের মধ্যে কিন্তু অনেক মিল। এবং আমার মাঝে মাঝে এখন এখানে পড়তে এসে যেটা আমি খুব রিয়েলাইজ করি যে আমরা খুব খারাপভাবে আলাদা হয়ে গেছি, তো এই আলাদা হওয়াটা হয়তো খুব একটা দরকার ছিল না। তবে যাই হোক, আমাদের ওখানে বৈশাখটা খুবই আলাদা। আমাদের ওখানে বৈশাখ হচ্ছে সকালবেলা আমরা পুজো দিই, পুজো দেওয়ার পরে বিকেলবেলা আমরা হালখাতা করতে বেরোই, দোকানে দোকানে মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, সেখানে কিছু টাকা জমা দেওয়া, সেগুলো করে আমাদের ছোটো থেকে বৈশাখটা কাটে। এবং বৈশাখে প্রভাত ফেরি হয় আমাদের ওখানেও, এবং সেদিন নাচের স্কুলে বা ছোটো ছোটো ক্লাবে ছোটো ছোটো সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলোও হয়। কিন্তু ওখান থেকে এখানে যখন আমি আসি এবং এখানে এসে যখন আমি প্রথম চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখ দেখি, সেটা আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছিল এখানে পড়তে আসার জন্য। আজকে সকালে যখন আমরা র্যালিতে যাই, যখন এত মানুষ আসে, এত মিডিয়া, এত প্রচুর মানুষের কাছে যখন আমরা পৌঁছে যাই, সেটার আনন্দ তো আসলে দু এক কথায় বলে কোনো দিনও বোঝানো যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালি জাতির তো একটা অনেক বড় উৎসব বৈশাখ, তো সেটা যখন চারুকলা এরকমভাবে আমরা পালন করছি এবং এত সুন্দরভাবে, কালচারালভাবে, এত কালারফুলভাবে সেটাকে আমরা সেলিব্রেট করছি, তো সেটা খুবই আনন্দের। বাঙালি তো শুরু থেকেই মানে অসাম্প্রদায়িক জাতি। বাঙালির ইতিহাস যদি আপনি দেখেন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে বসবাস করতো, এবং বাঙালি অনেক অতিথিপরায়ণ জাতি, বাঙালি সবাইকে রিসিভ করে। আমার মনে হয় যে মানুষ অনেক অশান্ত হয়ে গেছে, মানুষের মধ্যে অনেক উচ্ছৃঙ্খলা, এবং মানুষ অনেক সব কিছু থেকেই ফেড আপ হয়ে গেছে, কোনো কিছু করতে ভালো লাগছে না, এগুলো যেন তাড়াতাড়ি কেটে যায়, মানুষের মধ্যে যেন শান্তি নেমে আসে, মানুষ যেন এই যুদ্ধ থামিয়ে মানুষ মানুষকে ভালোবাসে। আর এই বৈশাখে বা এই নতুন বছরে যেহেতু আমরা এতগুলো মাস কাটিয়ে নতুন বছরে এসেছি, তাতে একটা খুব সুন্দর আবার নতুন 365টা দিন আবার নতুন আমাদের কাছে, তো নিজের কাছে প্রত্যাশা বলতে আমি এটাই চাই, যেন আমি এক দেশ থেকে এক দেশে পড়তে এসেছি, নিজের দেশের কালচার যেমনভাবে এখানে দিতে পারি, এখানকার কালচারের জন্য আমি অ্যাডপ্ট করতে পারি, আমি যেন মানুষ এবং সমাজের কল্যাণে কাজে আসতে পারি। এবং সমাজের জন্য আমার বলার এটাই যে মানুষ যেন একটু ভালোবাসে, কন্ডিশনস ছাড়া ভালোবাসে, জাজমেন্ট করা একটু বন্ধ করে,